তুমি ভাবলে কি করে তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করবে এই কুশান চৌধুরী? কুশান চৌধুরী নামটা শোনার সাথে সাথে চমকে উঠে আমি কথাটা বলা মানুষটার দিকে তাকালাম। যা ভেবেছিলাম ঠিক তাই, এই কুশান চৌধুরী যে আমার কাজিন হবে তা ভাবতেও পারি নাই। অবশ্যই কুশান ভাইয়া জানে না যে আমি তার কাজিন। আমার বয়স যখন 11 তখন কুশান ভাইয়া ইউএসএ চলে যায় আর কালকেই বাংলাদেশে ব্যাক করেছে পড়ালেখা কমপ্লিট করে। আমার এখন নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে করছে যে বন্ধুদের কথা মতো কেন এই কাজ করতে গেলাম। ফ্ল্যাশব্যাক, আমি মিতু, নাইমা আর ফাহিম চারজনে মিলেই ট্রুথ আর ডেয়ার খেলছি। আর আমি যখন ডেয়ার নেই তখন ফাহিম বলে, জি হ্যাঁ তোর কাজ হইল যে হাত দিয়ে ইশারা করে একটা ছেলে দাঁড়িয়ে আছে সাদা টি শার্ট পরা, ওকে গিয়ে বলবি আই লাভ ইউ, ব্যাস এতটুকুই। আহা, মাত্র এইটুকুই? এটা তো আমার বা হাতের খেল, তোর একটু অপেক্ষা কর আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, তবে শর্ত হলো আগামী 1 ঘন্টা তুই তাকে বলতে পারবি না যে তুই তাকে ডেয়ার পূরণ করার জন্য প্রপোজাল করলি। বলেই ফাহিম আমাকে চোখ মারে, আমি তাকে ভেঙচি দিয়ে উঠে যাই। ছেলেটা উল্টো দিকে ঘোরা ছিল তাই আমি তার মুখ দেখতে পাইনি। আমি ছেলেটার পেছনে গিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলি, এজে মিস্টার আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। কথাটা বলেই চোখ মুখ খেঁচে বন্ধ করে ফেলি। তারপর তার কথা শুনে চোখ খুলে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। বর্তমানে, এই মেয়ে আমি কি বলছি শুনতে পাচ্ছ তুমি? আমি নিচের দিকে তাকিয়ে আছি, এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে জীবনেও ভাবি নাই। আমি নিচের দিকে তাকিয়ে মিনমিন করে বলি, ধন্যবাদ ভাইয়া রিজেক্ট করে দেওয়ার জন্য। কথা শুনে ভাই অবাক চোখে আমার দিকে তাকায়। ভাইয়া কিছু বলবে তার আগেই আমি তার দিকে একবার তাকিয়ে উল্টা দিকে ঘুরে হাঁটতে থাকি আর ভাবছি ভাইয়া আগের থেকেও অনেক হ্যান্ডসাম হয়ে গেছে। কাল রাতে আসায় অন্ধকারে ভালো করে তাকে দেখি নাই। কুশান ভাইয়াদের বাড়ি রাস্তার এ পাশে আর আমাদের বাড়ি উল্টো পাশে। যাই হোক, আমি ওদের তিনজনের কাছে এসে ফাহিমকে উড়াধোড়া মারতে থাকি আর ও মার খাওয়া থেকে বাঁচতে দৌড়াই। এভাবে আমরা দুজন কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে মিতু আর নাইমার কাছে এসে দাঁড়াই। ওরা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, ওরা তিনজনেই অবাক। ওই তোরা এভাবে কি দেখোস, আমার চেহারায় কি মুক্তা ঝরে পড়ছে? আমার কথা শুনে ওরা কোনো রিয়্যাক্ট করে না, কারণ তারা জানে আমি এমনই। ফাহিম আমার দিকে তাকিয়ে বলে, ওই আবাল মার্কা মাইয়া কি হয়েছে তোর, আমারে মারস কেন? হারামি, তোর কারণে সব, তুই আর কাউরে পাইলি না শেষমেশ আমার কাজিনকেই আই লাভ ইউ বলতে বললি, যে কিনা এখনও পর্যন্ত আমাকে দেখেইনি। সে যখন জানবে আমি তার বোন কাজিন লাগি তখন কি মনে করবে? তাও আবার ভাইয়া বলে কি না আমি থার্ড ক্লাস মেয়ে? শেষের কথাটা কাঁদো কাঁদো ফেস করে বলি। আমার কথা শুনে মিতু, ফাহিম আর নাইমা তিনজনেই আমার দিকে চোখ বড় বড় করে তাকায়। নাইমা বলে, তার মানে উনি তোর ভাই? দোস্ত প্লিজ লাইন করে দে না। নাইমার কথা শুনে আমার গা জ্বলে যাচ্ছে, দাঁত কটমট করে তার দিকে তাকিয়ে বলি, আমি মরি আমার জ্বালাই আর তোরা আমার সাথে ফান করস? আজীব তোর কাজিন তো কি হয়েছে? মিতু, তুই জানোস এই কুশান ভাইয়াকে আমি ঠিক কতটা ভয় পাই? আর তাছাড়া কুশান ভাইয়া যদি একবার জিদান ভাইয়াকে বলে দেই তাহলে আমি শেষ। আরে বলবে না, চিন্তা করবি না, নাইমা বলল। আমি ফাহিমের দিকে রাগি লুকে তাকাই। তারপর কিছুক্ষণ চারজন মিলে ঝগড়া করতে থাকি। আসলে আমাদের বন্ধুত্বটাই এমন, এই ভালো তো এই খারাপ, এই সুন্দর করে কথা বলছে তো এই ঝগড়া শুরু হয়েছে। তারপর আমাদের চারজনের আরেকটা বড় গুণ হলো আমরা কথা শুরু করব টেকনাফ থেকে আর আমাদের কথা গিয়ে শেষ হবে তেঁতুলিয়ায়। কথার কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে যায় তার ঠিক নেই। চারজন এত ঝগড়া করি তারপরও একজনকে না দেখলে আরেকজন থাকতে পারে না, এতটা ভালো বন্ধুত্ব আমাদের মাঝে। এবার আসুন পরিচয় দেওয়া যাক, আমি জিহা, বাবা মা আর ভাইয়ার আদরের মেয়ে। আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমার ভাই জিদান চৌধুরী পড়ালেখা শেষ করে বাবার ব্যবসায় হাত দিল মাত্র কিছুদিন হলো। আমি দেখতে এতটাও খারাপ না,
যার জন্য কোশান ভাইয়া আমাকে থার্ড ক্লাস টাইপের মেয়ে বলল। অবশ্যই বলতেই পারে আমেরিকায় বড় হয়েছে বলে কথা, অন্যদিকে কোশান চৌধুরী বাবা মায়ের একমাত্র ছেলে, খুব আদরের। কোশান ভাইয়া আর জিতান ভাইয়া খুব ভালো বন্ধু, দুজনেই সমবয়সী। যাই হোক, বাকিটা গল্পে জানবেন। আমি রুমে এসে ফ্রেশ হয়ে মাত্র মোবাইলটা নিয়ে একটু শুইলাম, হঠাৎ লিভিং রুম থেকে কিছু কথা এসে আমার কানে বাড়ি খাচ্ছে। আমি কান খাড়া করে শোনার চেষ্টা করছি, বুঝতে পারছি লিভিং রুমে কুশান ভাইয়া, বাবা, আম্মু আর জিদান ভাইয়া সবাই আছে। কথার এক পর্যায়ে কুশান ভাইয়া বলে উঠে, চাচু, এই বাড়িতে কি আর কেউ থাকে না? হঠাৎ একদিন আমার বন্ধু আমার কাছে এসে বলল, জোবাইর, তোর বউকে দেখলাম আজ একটা ছোট মেয়েকে নিয়ে সুনামগঞ্জ পার্কে, আর একটা ছেলের সাথে হাসি মুখে কথা বলছে। তার কথা শুনে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল, মনটার ভিতর কেমন জানি জোরে কামড় দিয়ে উঠল আর চোখ দুটো জলে ভরে গেল। নিজেকে আর ঠিক রাখতে পারলাম না, মনের অজান্তে কান্না করে দিলাম। চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে গেলাম, তার কোনো কথাই শুনলাম না। সে পিছন থেকে অনেক ডেকেছিল, কিন্তু আমার মনটা এমন খারাপ হলো যে কাউকে বোঝাতে পারবো না। সেদিন আমি অনেক কান্না করেছি, কিন্তু সেই কান্না দেখার মতো কেউ ছিল না। তবে আমার স্ত্রী চলে যাওয়ার পর থেকে আমি সর্বদা তাকেই মিস করেছি। তারপর ভাবলাম যে আমাকে ছেড়ে সুখে আছে, তার জন্য আমি কেন কষ্ট পাব? আর আমি তো তার সুখের জন্য এসব করেছি, তাই আমি আমার মতো জীবনযাপন করা শুরু করলাম। সময় যে কারোর জন্য থেমে থাকে না তা বুঝলাম, তাই আবার বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। তখন মনে পড়ল, আমি তো আমার প্রথম বউয়ের হক আদায় করতে পারি নাই, তাকে সময় দিতে পারি নাই, তাই তো আমার স্ত্রী আমাকে ছেড়ে আরেকজনের সাথে পরকীয়ায় লিপ্ত ছিল। তাই আমি আবার আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম। কয়েকদিন পর আমার অফিসের একটা মেয়ে আমাকে ভাই বানাই, তাকে নিয়ে শপিংয়ে গেলাম। সেই বোনকে নিয়ে হাসি খুশির সাথে শপিং করতে লাগলাম। তখন দেখলাম একটা বোরকাওয়ালা মেয়ে আমার সামনে এসে আমাকে সালাম করল। আমি তার সালামের উত্তর দিলাম, তারপর আমাকে বলল, কেমন আছেন? আমি বললাম, ভালো আছি, কিন্তু আপনাকে তো চিনলাম না, কে আপনি? তখন সে মহিলা বলল, কে মানে? তখন সেই মহিলা আমাকে সকলের সামনে আমার শার্টের কলার ধরে বলল, নিজের বউকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? তখন আমি বললাম, আরে কি করছেন আপনি, মানুষে দেখছে তো। তখন আমার স্ত্রী বলল, তো কি হয়েছে, আমি তো আমার স্বামীকে ধরে রেখেছি। তখন আমি বললাম, এই ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আপনার কেউ না, আমার কোনো স্ত্রী নাই, যে একজন ছিল সে অন্যের হাত ধরে চলে গেছে। তখন মেয়েটা মাথা নিচু করে বলল, আপনি শিওর আপনার স্ত্রী অন্য কাউকে ভালোবাসে? আমি, আমি নিজের চোখে দেখেছি আর আমার বন্ধু বলেছে। তখন সে মহিলাটা বলল, দেখার মধ্যে কি ভুল থাকতে পারে না? আমি, থাকতে পারে। মহিলা, বাহ, তাহলে আপনার দেখায় কি একটুও ভুল ছিল না? আর আপনি ভাবলেন কি করে যে আপনার স্ত্রী অন্যদের মতো এসব কাজে লিপ্ত? আর সে তো আপনাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, কি করে পারলেন আপনি একবার আপনার স্ত্রীর সাথে এমন করতে? মনটা কাঁদেনি? আমি বললাম, আপনি কে আর এসব কেন বলছেন আমায়, আর আপনি কি করে জানলেন? তখন সে মুখের থেকে পর্দা খুলে বলল, এখন চিনতে পেরেছেন? তখন সে বলল, আপনাকে আমার বন্ধু আমার ব্যাপারে সব বলেছে, তাই না? সত্যিটা হলো, আপনার বন্ধু আমাকে খারাপ প্রস্তাব দিয়েছিল, আমি না করে দিয়েছিলাম। তাই সে বলেছিল সে নাকি আমার সংসারকে ভেঙে চুরমার করে দিবে, এবং তাই করল। সে সফল হলো, আমি হেরে গেলাম। আমি দোয়া করি আপনি অনেক সুখে থাকেন। তখন সে এইটা বলে চলে গেল, আমাকে কোনো কিছু বলতে দেয় নাই। আর সে বলল, পার্কে যে লোকটাকে দেখেছিলেন তিনি হলেন আমার বড় ভাই, কয়েকদিন আগে বিদেশ থেকে এসেছে, আর আপনি তো কাজে ব্যস্ত থাকেন, তাই বড় ভাইয়ের সাথে একটু ঘুরতে এসেছিলাম। আর আপনি তো আমাকে কিছু বলতে দিলেন না, তার আগেই সব শেষ করে দিলেন, বলে সে চলে গেল আমাকে কিছু বলতে না দিয়ে। আমি তার পিছনে তাকিয়ে আছি আর আমার চোখ দিয়ে জল পড়তেছে। তখন আমি ভাবতেছিলাম, যদি বন্ধুর কথা না শুনতাম তাহলে তা হতো না। থ্যাংকস ফর ওয়াচিং,
টেক কেয়ার, বাই বাই।